গোপালকর আন্দোলনত কপিছে জোনাই। হাতে হাতে প্লে কার্ড, মুখত প্রতিবাদী স্লোগান। শ শ গরু মোহ লৈ মহকুমাধিপতির কার্যালয়লৈ গোপালকর প্রতিবাদী সমদল। দাবী হয় অবৈধ দখলকারী খেদক, নহলে গরু মোহ চমজি লোক। চাও পথার নদী চাপরি পার হয়ে জোনাইর মহকুমাধিপতির কার্যালয় অভিমুখে যাত্রা শ শ গরু মোহর। আগে আগে সহস্রাধিক পশুধন, পিছে পিছে শতাধিক গোপালক। কোনোবা আহিছে ভূতভূতিত, কোনোৱে নিজৰ মোহটোৰ পিঠিত উঠিয়েই পাত লৈছে। চৰকাৰ প্ৰশাসন বিৰোধী শ্লোগানেৰে কপাই তুলিছে আকাশ বতাহ। হাতে হাতে প্লে কাৰ্ড লৈ বিচাৰিছে সমস্যাৰ সমাধান, কাৰণ এওঁলোক আজি বিপদত। অবৈধ দখলকাৰীয়ে কাঢ়ি লৈছে জোনাইৰ মুনমুনি মাঝিয়ালি চাপৰিৰ গোপালকৰ গৰু মোহৰ চৰণীয়া পথাৰৰ ভূমি। 1992 চনতে মুনমুনি মাঝিয়ালি চাপৰিৰ 18,000 বিঘা ভূমি চৰণীয়া পথাৰ হিচাপে ঘোষণা কৰিছিল জোনাই মহকুমা ৰাজহ বিভাগে। এই চৰণীয়া পথাৰত শ শ থলুৱা গোপালকে হাজাৰ হাজাৰ গোধন পোহপাল দি জীৱন নিৰ্বাহ কৰিছিল। কিন্তু 2006 চনৰ পৰা অবৈধ দখলকাৰীয়ে চাপৰিৰ ভূমি দখল কৰাত বিপদত পৰিছে শ শ গোপালক। বহুবাৰ কোৱাৰ পাছতো প্ৰশাসনে গুৰুত্ব নিদিয়াত ক্ষোভিত গোপালকে সাব্যস্ত কৰিছে অভিনৱ প্ৰতিবাদ। চৰকাৰীভাৱে আমন্ত্ৰিত চৰণীয়া ভূমিখন এতিয়ালৈকে মহামান্য গুৱাহাটী উচ্চতম ন্যায়ালয়ে উচ্ছেদ কৰি সংৰক্ষণ কৰি ৰাখিবৰ কাৰণে 2017 চনতে রায়দান দিয়া আছে। কিন্তু জোনাই প্রশাসন বিষয়ায় কোনো আমার গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়কে কুণ্ঠাবোধ নকৰি নিজের ইচ্ছাকৃতভাবে কার্যবর চলাই গৈছে। আমার যেটু চরণীয়া পথারখনের আধা অংক ভূমি সিহতে ব্রহ্মপুত্রপুখ ঠেলি দিলে। অবৈধ দখলকারীর সঙ্গে সংঘর্ষত লিপ্ত হবলগিয়া হৈছে এই সকল গোপালক, কারণ অবৈধ দখলকারী গোপালকর গরু মোহ নিধন করার লগতে আক্রমণের লক্ষ্য করে লৈছে গোপালকক। সেয়েহে গোপালকর দাবি, আমার গরু মোহ সরকারে চমজি লোক, আমাক নতুন সংস্থাপন দিয়ক। যেটু আমার গরু মোহব চমজি লয় সরকারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে চমজি লয় আর জোনাই মহকুমা প্রশাসনে চমজি লয় আমার গরু মোহব উচিত মূল্য দি নতুনকৈ কর্মসংস্থাপনের ব্যবস্থা করে দিব কারণে আমি আহ্বান জানাই। ইফালে গোপালকর প্রতিবাদর পিছতেই জোনাইট প্রশাসনের 144 ধারা জারি। গোপালকর প্রতিবাদর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলৈ তৎপর হয়ে পড়ছে জোনাই প্রশাসন। 5 জনতকৈ অধিক লোক এক স্থানত সমবেত হব নোৱাৰিব। প্রতিবাদকারী যাতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করব নোৱাৰে তাৰ বাবে সস্তম হৈ আছে আৰক্ষী। অহা কাইলৈ যিহেতু তেওঁলোকে এটা কাৰ্যসূচী ল'ম বুলি ভাবিছে, য'ত তেওঁলোকৰ মহ বা গৰুখিনি তাৰপৰা চাপৰি অঞ্চলৰ পৰা আনি পেলাই হাইৱেলৈ লৈ আনিম বুলি কৈছে, যি এটা আমাৰ ল' এণ্ড অৰ্ডাৰ কাৰণে এটা ভাল পৰিস্থিতি নহ'ব বা আমাৰ পাব্লিক কনভেনিয়েঞ্চক এফেক্ট কৰিব। তাৰ কাৰণে আমাৰ জোনাই মহকুমাৰ তৰফৰ পৰা 144 অৰ্ডাৰ এটা জাৰি কৰা হৈছে। 5 জন বা 5 জনতকৈ অধিক মানুহ একেলগে যদি তেওঁলোকে মানে এটা আনলফুল এছেম্বলি কৰে, সেইটোতো আমি ৰেষ্ট্ৰিকশ্যন দিছোঁ। জোনাইৰ পৰা গৌতম পেগু, নিউজ লাইভ।